গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে সবাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালবেলা উঠে বাবুকে খাইয়ে দিয়েছি, রান্না করে খাইয়ে বাবুকে রেখে এসেছি। জেঠুর কাছে বাবু রয়েছে, আর আমি এখন কাজবাজ সব গোছাবো। তো কাজবাজ কিছু গোছানো হয়ে গেছে। তো মাছ নিয়েছি, মাছটা কেটে উঁচি, তারপর রান্নাটা চাপাবো, কারণ বাবু আসতে আসতে আমার রান্নাটা করতে হবে। তো ভাবলাম আজকের ব্লগটা এখান থেকে তোমাদের সঙ্গে শুরু করি, তোমাদের সঙ্গে গল্প করি। তো চলো যাই, রান্নাঘরে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো যাই। কি দেখো, একটা মাছ রেখেছি, কেননা একা খাবো, তো ভেবেছিলাম রাখবো না, ডিম করবো, কিন্তু না রাখলাম। একটা মাছ রেখেছি, মাছটা করবো, ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। চলো মাছটাকে আমি একটু ভেজে নিই, পরে আসছি। দেখো আর রান্না করবো গাজর আর একটা আলু। একটা গাজরই দিয়েছে, একটা গাজর আর একটা আলু ভাজবো। আর এখানে আছে কুশি, যেটা আমরা কুশি আনাজ বলি, কুশি। আর আছে গিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। তো এটাই আমার সকালবেলা রান্না হবে। তো চলো ঝটপট করে আমি রান্না করে নিই, অনেক কাজ রয়েছে এখনও। জামাকাপড় ধোবো, তার মধ্যে স্নান করে নেব বাবু আসার আগে। চলো আমি রান্নাটা করে পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে 4:40। তো এদের কাণ্ড দেখো, আম্মা খাচ্ছে এখন। এরকম ছোট ছোট আম পড়েছে অনেক, তো কেটে সাথী বনু মা খাচ্ছে। দেখো লেবুর পাতা দিয়ে লঙ্কা, তো ওই আম আম মানে মেশিন যে কুচোনোর সেটা দিয়ে কুচিয়েছে, দেখো এইটা দিয়ে। তো চলো মাখা, কি আর করা যাবে, খাবো, কোনো ব্যাপারই নেই, যখন ইচ্ছা তখনই খাবো। এই দেখো স্নান করে এসে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করলাম। বাবু ঘুমোচ্ছে, বাবু ঘুমোচ্ছে, তা উঠবে তারপরে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি কটা মুসুরির ডাল, একটু রান্না করে রাখবো, ওকে ভাত খাওয়াবো দুপুরবেলায়। তো কী বলবো, স্নান করতে করতে উঠে গেছে, ফিরে উঠে আর এনে এখানে বসিয়ে রেখে স্নান করলাম, করে তারপর আবার ঘুমিয়ে গেল। তো এখন ডিম সিদ্ধ করছি আর মুসুরি ডাল বসিয়েছি, ওটা হলে তারপরে ওকে ভাত খাওয়াবো, উঠলে খাবো, ঘুমিয়ে আছে তো ঘুমো। চলো এটা করি, আমি তোমাদেরকে দেখাই যাই। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, ভাত করেছি আর সবজি করিনি, সাথী পাঠিয়ে দিয়েছে ছেলেকে দিয়ে। কিসের তরকারি দিয়েছে দেখিনি এখনো, যাই হোক দিয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে খাওয়া। আর বাবু ঘুমিয়ে গেছে, তো ঘুমিয়ে গেছে, সন্ধ্যাবেলা খাইয়েছে, এখন রাত্রে উঠবে কিনা যায় না, তার জন্য একটা বিস্কুট এনে রাখলাম বাবুর জন্য, যদি ওঠে, কেন বাড়ি নেই, সে নেই। আর এটা নিয়ে আসলাম, কি বলে এটা, বাদাম পাটাল। তো এটা গল্প আছে, এটা যখন আমি এমএ পড়তাম তখন পড়তে যেতাম গোবরডাঙ্গা, তো তখন ট্রেনে খুব খেতাম আমরা, কয়েকজন বান্ধবী ছিলাম, খেতাম, বাড়িও কিনে নিয়ে আসতাম বোনেদের জন্য, খুবই ভালো লাগতো। এই এটা কেমন লাগবে জানি না, কিন্তু এগুলো খুব ভালো লাগতো ট্রেনে, এক এক পুরো ই ধরে নিয়ে আসতাম, খুবই ভালো একটা জিনিস খাবার বাদাম পাটালি। তো আজকে এটা দেখে আমার সেই স্কুল লাইফের মানে কলেজ লাইফের কথা মনে পড়ে গেলো। যাই হোক সেদিনটা ছিল খুবই সুন্দর। চলো বাবু যখন ঘুমোচ্ছে ঘুমোক, আমি একটু পরে খাবো, এখন খাবো না, এখন দেখি ওটা, দেখবো কে কী করছে, লাইভ করছে, সেখানে ঢুকবো। তো ভাবলাম তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তার আগে, তো চলে আসলাম। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন একটা ভিডিও, নতুন একটা বলবে। আর এটা দেখে মনে পড়ে গেলো, তার জন্য তোমাদের সঙ্গে গল্প করলাম, যে এই জিনিসটা তখন কীরকম খেতাম, তখন দিনগুলো কেমন ছিল, তার জন্য দেখালাম, আর কিছুই না, খুব ভালো ছিল সেই সব দিনগুলো, খুব আনন্দ কেটেছে। তো চলো টাটা বাই, ভালো থেকো সবাই।